লুকটা ক্রিয়েট করে তোমাদের দেখাবো। তোমরা যদি এই মেকআপ লুকটা দেখতে ইন্টারেস্টেড থাকো তো চলো সরাসরি ভিডিওয় চলে যাই আর দেখে নিই কিভাবে এরকম একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করব। সবার প্রথম আমি মুখে টোনার ইউজ করছি। এখানে আমি বায়োটিকের টোনার ইউজ করলাম, তোমরা চাইলে যে কোনো টোনার ইউজ করতে পারো। এবার আমি ময়েশ্চারাইজার হিসাবে এখানে নিভিয়া সফট ইউজ করব। এবার আমি অ্যাপ্লাই করব প্রাইমার। এখানে আমি ব্লু হেভেনের প্রাইমার অ্যাপ্লাই করছি। এবার আমি আইব্রো ক্রিয়েট করব, তার জন্য আমি মার্সের একটা আইব্রো কিট নিয়েছি। তোমাদের যদি না থাকে তাহলে তোমরা আই শ্যাডো প্যালেট থেকেও ডিপ ব্রাউন বা ব্ল্যাক কালারের একটা শেড নিয়ে এইভাবে আইব্রো ক্রিয়েট করতে পারো। আমি কনসিলার হিসাবে এখানে অ্যাপ্লাই করছি কালার সেন্সর HD ফাউন্ডেশন। এবার এটা আমি আমার আইব্রোস চারপাশে অ্যাপ্লাই করে নেব যাতে আইব্রোটা আলাদাভাবে সুন্দর দেখতে লাগে। আই শ্যাডো ইউজ করার আগে আমার আইলিডেও এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এতে আই শ্যাডো কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয় আর দেখতেও খুব ভালো লাগে। এবার আমি হাতের একটা আঙুলের সাহায্যে প্রেস করে ভালো করে ব্লেন্ডটা করে নেব। আমি এখানে একটা ফেস পাউডারের সাহায্যে আমার কনসিলারটাকে সেট করে নিলাম। আই শ্যাডো অ্যাপ্লাই করব। এবার আমি একটা ট্রানজিশন কালার নেব, যে কালারটা কিন্তু আমার স্কিন কালারের সাথে ম্যাচ করে বা স্কিন কালারের খুব কাছাকাছি হয়। এবার আমি একটা ফ্লপি ব্রাশের সাহায্যে ভালোভাবে আমি এটা অ্যাপ্লাই করব। সবার প্রথম আমি আমার ক্রিস লাইনে এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে। এবার ট্রানজিশন কালারের পর তার চেয়ে একটু ডিপ কালার নিয়ে আমি আস্তে আস্তে মিডিল লেট এবং আউটার লেটে এটা অ্যাপ্লাই করব ট্রানজিশন কালারের উপর। দেখো আমি আমার আউটার লেট থেকে আস্তে আস্তে ইনার লেটের দিকে যাচ্ছি। এবার আমি একটা ডিপ ব্ল্যাক কালার নেব এবং এটা আউটার লেটে অ্যাপ্লাই করব। এ দেখো আমি ক্লক ওয়াইজ এটা ঘোরাতে থাকছি। এবার আমি একটা হালকা কালার নেব, এক্সট্রা আইশ্যাডোটা আমি ঝেড়ে দিলাম। এবার আউটার লেট থেকে ইনার লেট অবধি ভালোভাবে আইশ্যাডোটা ব্লেন্ড করে নিলাম। এবার আমি অ্যাপ্লাই করব শিমারি আইশ্যাডো। এখানে আমি গোল্ডেন শিমারি অ্যাপ্লাই করছি। এটা আমি আঙুলের সাহায্যে মিডিল লেটে অ্যাপ্লাই করছি। এটা আঙুলের সাহায্যে অ্যাপ্লাই করলে এটা খুব পিগমেন্টেড হয় আর ব্লেন্ডিংটা খুব সুন্দর হয়। এবার আমি আমার আউটার লেটে আবার আমি একটা ডিপ শেড নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এবার একটা ব্রাশের সাহায্যে আমার লোয়ার ল্যাশে ট্রানজিশন কালারের পর যে আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম সেটা আমি অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি ইউজ করব ফাউন্ডেশন। এবার একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ভালোভাবে মেকআপটা ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যে যে ফাউন্ডেশন ইউজ করো এখানে সেটাই ইউজ করতে পারো। আমি আবার কালার সেন্সর কনসিলারটা আমি আমার হাইলাইটেড এরিয়ায় অ্যাপ্লাই করে নিলাম। আবার এটাকে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম।
আমি একটা কম্প্যাক্ট পাউডার বা ফেস পাউডারের সাহায্যে আমার মেকআপটা ভালোভাবে সেট করে নিলাম। এবারে আমি একটা ব্ল্যাক কালারের কাজল নিয়েছি এবং আমি আমার টাইট লাইনে এইভাবে অ্যাপ্লাই করব। উপরের এই অংশটাকে বলে টাইট লাইন। এরপর ওই কাজলের সাহায্যে আমার ওয়াটার লাইনটাও ড্র করব। এরপর আমি চোখের উপরেও কিন্তু এই কাজলটা অ্যাপ্লাই করে নেব। এরপর আমি একটা ব্রাশের সাহায্যে আমি ব্ল্যাক কালারের আইশ্যাডোটা নিলাম এবং আমি কাজলটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে নিলাম। এইভাবে ব্লেন্ড করে নিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এবার আমি চোখে আইলাইনার অ্যাপ্লাই করব, এটা ল্যাকমি আইলাইনার। লাইনারটা ততক্ষণ ড্রাই হোক, আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আমি কন্ট্রোলটা করে নিলাম। আমার নাকের দুপাশে কন্ট্রোল করলাম এবং গালের দুপাশে কন্ট্রোল করে ভালো করে ব্লেন্ড করে নিলাম। কন্ট্রোলটা করার পর আমি একটা কম্প্যাক্ট পাউডারের সাহায্যে কন্ট্রোলের নিচে আমি একটু হাইলাইট করে নিলাম, যাতে কন্ট্রোলটা ভালো বোঝা যায়। এরপর আমি একটা পিচ কালারকে হালকাভাবে ব্লাশ হিসাবে অ্যাপ্লাই করলাম। এবার আমি একটা ডট ব্রাশের সাহায্যে আমি একটা শিমার হাইলাইটার কালার নিয়ে আমি আমার ইনার কর্নারে এইভাবে হাইলাইট করে নিলাম। এরপর আমি আমার ব্রাউন এরিয়াতেও ওই একই হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। এবারে আমি একটা শিবানা হাইলাইটার নিলাম এবং আমি এটা আমার নাকের ওপরে ব্রাউনে এবং আমি আমার হাইলাইটেড এরিয়াতে ভালো করে হাইলাইট করে নিলাম। এরপর আমি এখানে অ্যাপ্লাই করব মাস্কারা। আমি এখানে ভলিউম মাস্কারা অ্যাপ্লাই করছি। এরপর আমি একটা রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। তারপর হালকা অরেঞ্জেস একটা লিপস্টিককে আমি মিডিলেও একটু অ্যাপ্লাই করে নিলাম, অর্থাৎ দুটো লিপস্টিককে আমি মিক্স করে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি এখানে সিঁদুর অ্যাপ্লাই করে নিয়েছি। ফার্স্টে লিকুইড, দেন আমি গুঁড়ো সিঁদুর অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি একটা ছোট্ট টিপ পরে নিলাম। ব্যাস, আমি রেডি হয়ে গেছি। এবার আমি চুল বাঁধবো। সবার প্রথম আমি একটা সুন্দর পাপ করব, তার জন্য এই রকম একটা জিনিস নিয়ে আমি পাপটা করলাম। এই রকম জিনিস দিয়ে পাপ করলে কিন্তু খুব সুন্দর পাপ হয়। আর এর দুটো সাইডকে এইভাবে ক্লিপ দিয়ে আমি সিকিওর করে নিলাম, যাতে না খুলে যায়। তারপর চুলটাকে এইভাবে সামনে নিয়ে নিলাম।
তারপর চুলগুলোকে আমি আবার ক্লিপ দিয়ে ভালো করে সিকিউর করে নিচ্ছি, যাতে খুলে না যায়। দেখো কত সুন্দর একটা পাপ হয়ে গেল। এরপর আমি সমস্ত অর্নামেন্ট গুলো পরে নেব, ব্যাস আমার মেকআপ লুক শেষ হয়ে যাবে। দেখো ফাইনালি আমার মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছে। কত সহজ না, কত কম সময় এরকম একটা সুন্দর মেকআপ লুক কিন্তু তোমরা ইজি বাড়িতে ক্রিয়েট করতে পারো। আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। তোমরা নিচে কমেন্টে অবশ্যই জানিও আজকের এই মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে। আর এরকম সুন্দর সুন্দর মেকআপ লুক যদি তোমরা পেতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো। আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলটা ক্লিক করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর যদি তোমরা চাও তোমাদের ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধবীর সাথেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারো। সো আজকে ভিডিও এই পর্যন্ত, নেক্সট দিন কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং সঙ্গে থেকো। থ্যাংক ইউ সো মাচ এন্ড টাটা।